বন্ধুরা আপনারা কি জানেন এই ইন্ডিয়ান স্পেকটিকল কোবরার যে ফনা সেই ফনার পিছনে ইউ আকৃতির চিহ্ন এবং ইউ এর মাথাতে যে গোল গোল দুটো স্পট রয়েছে সেই স্পটটা কেন রয়েছে ভীষণ ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে রাখুন আজকে আপনারা জানেন যে গোখরো সাপ বা ইন্ডিয়ান স্পেকটিকল কোবরা এই যে এখন আমার সামনের দিকে তাকিয়ে রয়েছে কিন্তু এই মুহূর্তে ওর পিছনে কি হচ্ছে না হচ্ছে ও কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছে না পিছন দিকে এখন যদি কোনো শত্রু ওকে আক্রমণ করে সুন্দরভাবে কিন্তু ওকে মেরে ফেলতে পারবে এই কারণে বলছি বন্ধুরা এটা প্রকৃতির অপরূপ এক সৃষ্টি পিছনে দেখুন যে আকৃতি যেটা রয়েছে সেই আকৃতিটা দেখে অনেকটাই মনে হচ্ছে যে যেন দুখানা চোখ এবং পিছন দিকে তাকিয়ে রয়েছে আপনারা জানেন জঙ্গলের নিয়ম আমি একটা উদাহরণ দিচ্ছি একটা হরিণ যখন জল খায় একটা বাঘ যখন হরিণটা অন্যমনস্ক থাকে তখনই কিন্তু ঝাঁপ দিয়ে তার উপর পড়ে কিন্তু হরিণ যখন সতর্ক থাকে এদিক ওদিক দেখতে থাকে তখন কিন্তু বাঘ একটু থেমে যায় জঙ্গলে লুকিয়ে যায় এবং যখন আবার অন্যমনস্ক হয় তখন কিন্তু আক্রমণ করে ঠিক প্রকৃতির সৃষ্টিটাও এইরকমভাবেই তৈরি করেছে গোখরো সাপকে বাঁচানোর এটা একটা আত্মরক্ষার একটা উপায়